এটাকে আমি বাদ দিতে পারবো কিন্তু নতুন কোনো নাম্বার অ্যাড করতে পারবো না তারপর আমার প্রিয় নাম্বার যে লিস্ট থাকবে সেটা ইউটি মানে খালি থাকবে সম্মানিত বিহর্ষ নিশ্চয়ই সহল অনেক ভালো আছেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানোর চেষ্টা করবো যে বিকাশ এজেন্টস যে প্রিয় নাম্বার রয়েছে সেটাকে আমরা চাইলে এক মাসে একটা পরিবর্তন করে আরেকটা দিতে পারবো কিনা এবং একই নাম্বার পরবর্তীতে আবার এই মাসেই চাইলে যদি আমাদের প্রয়োজন করার প্রয়োজন পড়ে আমরা সেটা পরিবর্তন করতে পারবো কিনা এটা আমরা জানব তো আমার কিন্তু অলরেডি বিকাশে একটা প্রিয় নাম্বার অ্যাড করা আছে আমি আপনাদেরকে বিকাশ অ্যাপসের ভিতরে ঢুকে দেখাচ্ছি বিকাশ অ্যাপসের ভিতরে চলে আসলাম আমি যদি এখানে ক্যাশ আউট অপশনে ক্লিক করি প্রিয় নম্বর অ্যাড করা বিষয়গুলো নিয়ে কিন্তু পূর্বে ভিডিও আছে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি প্রিয় নাম্বার অলরেডি অ্যাড রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখানে এটি হচ্ছে প্রিয় নাম্বারের লিস্টের মধ্যে আছে তো আমি এখন এখানে চেষ্টা করব এই নাম্বারটিকে রিমুভ করে আরেকটি নাম্বার অ্যাড করতে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই নাম্বারটি কিন্তু আমি এই মাসে অ্যাড করিনি আজকে হচ্ছে মাসের একত্রিশ তারিখ বা মাসের শেষ দিন আমি এই জন্য এটা মূলত ট্রাই করছি তো আমি কিন্তু মূলত এই মাসে এই নাম্বারটি অ্যাড করিনি এই নাম্বারটি অ্যাড করেছিলাম গত মাসে অর্থাৎ এই মাসের আগে তো এই জন্য হয়তো আমি এটাকে চেঞ্জ করে আরেকটি নতুন নাম্বার অ্যাড করতে পারবো এই মাসে যেহেতু আমি এই মাসে নাম্বার চেঞ্জ করিনি প্রতি মাসে একটি করে নাম্বার চেঞ্জ করার সুযোগ থাকে আমাদের তো আমি এটাকে একবার চেঞ্জ করে দেখার চেষ্টা করছি তারপর যদি হয় তাহলে আমি আরেকটি নাম্বার চেঞ্জ করে দেখার চেষ্টা করব তো আমি এটাকে আমি রিমুভ করে আরেকটি নাম্বার অ্যাড করার চেষ্টা করছি তো আমি এখানে ক্লিক করে দেবো এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাজার চোদ্দো টাকা নব্বই পয়সা ক্যাশ আউট এরকম একটা লেখা আছে এটাতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ হাজার নয়শো টাকা ক্যাশ আউট করেছি এই নাম্বারটিতে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান মানে এক টিপিও নম্বর অ্যাড করা যাবে এবং আমি একটি করে রেখেছি অলরেডি তো এটাকে বাদ দিন যে অপশনটা রয়েছে আমি এটাতে বাদ দিব তো এখানে আমি বাদ দেওয়া অপশনটা ক্লিক করে আমি এখান থেকে দেখেন এখানে কিছু নিয়মকরণ লেখা রয়েছে প্রিয় এজেন্ট নাম্বার বাদ দেওয়ার আগে অনুগ্রহ করে নিচের লেখাটি পড়ুন একটি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর সেই ক্যালেন্ডার মাসে তা আর পরিবর্তন করতে পারবেন না পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন এই প্রিয় এজেন্ট নাম্বারটি বাদ দিতে নিশ্চিত করুন দেখেন এখানে আমি যে বিষয়টি বললাম সেটি কিন্তু এখানে বলে দিয়েছি যে আপনি প্রতি ক্যালেন্ডার মাসে অর্থাৎ প্রতি মাসে এক তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ বা ত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি মাত্র একবার নাম্বার চেঞ্জ করার সুযোগ পাবেন তো আমি যেহেতু এই মাসে নাম্বার চেঞ্জ করে নিই এই নাম্বারটি আমার পূর্বের মাসে অ্যাড করা ছিল তাহলে আমি এটা আমি রিমুভ করে আরেকটা অ্যাড করতে পারবো তো আমি এখানে হাওয়া অপশানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন নাম্বারটি কিন্তু সফলভাবে চলে গিয়েছে তো এখন আমি এখানে জিরো দেখতে পাচ্ছেন মানে একটি নাম্বার আমি অ্যাড করতে পারবো তো আমি এখানে ক্লিক করে একটা নাম্বার অ্যাড করার চেষ্টা করতেছি দেখি কি হয় তো আমি এখানে আরেকটি নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর নাম দিয়ে দিলাম তারপর এখানে আমার পিনটি দিয়ে দিচ্ছি পিনটি দেওয়ার পর এখানে এর অপশনে ক্লিক করে দিলাম এইভাবে আপনার প্রিয় নম্বরগুলো অ্যাড করবেন দেখেন যুক্ত হয়ে গিয়েছে সফলভাবে তা আমি কিন্তু ওই নাম্বারটি যদি এই মাসে সেভ করতাম দেখতে আসলে মেসেজ চলে আসছে যদি আমি ওই যে যে নাম্বারটি আমি রিমুভ করেছি এটি যদি এই মাসে আমার সেভ করা থাকতো তাহলে কিন্তু আমি আর এটাকে রিমুভ করে নতুন করে যুক্ত করতে পারতাম না যেহেতু আমার ওই নাম্বারটা গত মাসে অ্যাড করা ছিল এই জন্য ওটাকে রিমুভ করে নতুন একটা অ্যাড করতে পেরেছি কিন্তু এখন কথা একটা বিষয় আপনারা ভুল করতে পারেন অনেক সময় এটা চেষ্টা করতে পারেন যে আমি একটা প্রিয় নাম্বার রিমুভ করে আবার নতুন করে একটা অ্যাড করার চেষ্টা করি আসলে এটা হবে কি না দেখেন আমি এখানে হোমে ফিরে যেয়েশনে ক্লিক করে দিচ্ছি আবার ক্যাশ আউটে ক্লিক করলাম আপনার আপনার একটা বিষয়ে ভুল করতে পারেন সেটা হচ্ছে আমি এখানে আবারও ক্লিক করে দিচ্ছি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা হয়তো এই ভুলটা করে থাকলে পরে কিন্তু আপনাদেরকে হয়তো সমস্যায় পড়তে হবে যেমন ধরুন এখানে একটি নাম্বার প্রিয় এজেন্ট নাম্বার করা আছে এখন আপনি এই মাসে এটা করেছেন ধরলাম মাসের এক তারিখ বা দুই কাজটি করার পরে আপনি অন্য একটি জায়গায় গেছেন ক্যাশ আউট করার জন্য সেখানে আপনি চাচ্ছেন যে সেই নাম্বারটিকে প্রিয় নম্বর অ্যাড করে আপনি সেখানে ক্যাশ আউট করবেন তো এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে এই নাম্বারটি আমি এখান থেকে রিমুভ করে দিই করে দিয়ে একটা নতুন অ্যাড করে দিই বা নাম্বারটি অ্যাড করে নিই তো তখন আপনি এটা করতে পারবেন না কারণ হচ্ছে আপনার এই নাম্বারটা যদি আপনি বাদ করে ফেলেন তাহলে কী হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমি এই মাসে অ্যাড করেছি মানে আজকে মাসের একত্রিশ তারিখ বা মাসের যে কোনো দিন ধরেন আমি এই নাম্বারটি অ্যাড করেছি আবার আমি এটাকে রিমুভ করে অন্য একটি নাম্বার অ্যাড করবো বা সেই নাম্বারে ক্যাশ আউট করার চেষ্টা করব তো এটাকে আমি বাদ দিতে পারবো কিন্তু নতুন কোনো নাম্বার অ্যাড করতে পারবো না তারপর আমার প্রিয় নাম্বার যে লিস্ট থাকবে সেটা ইউটিউব মানে খালি থাকবে আর কোনো প্রিয় নাম্বার থাকবে না তো আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি এটা আমি এই মাস অ্যাড করেছি এবং এই মাসে বাদ দিয়ে দিচ্ছি দেখেন বাদ দিয়ে দিলাম এখন যদি আমি চাই নতুন করে নাম্বার অ্যাড করতে তাহলে দেখবেন এখানে প্লাস এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আরেকটি নাম্বার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এখানে এর অপশনে ক্লিক করে দিলাম পিনটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমি এর অপশনে ক্লিক করে দিলাম দেখেন এই নাম্বারটি আর কিন্তু যুক্ত হচ্ছে না এখন আমার প্রিয় নাম্বারের লিস্ট হয়ে গেলো ফাঁকা এই ভুলটা আমি একবার করেছিলাম এই জন্য আপনাকে সতর্ক করে দিলাম এই ভুলটা আপনার করবেন না প্রিয় নাম্বারটি যখন রিমুভ করবেন তার আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আপনি কি যেই মাসে রিমুভ করার চেষ্টা করছেন সেই মাসে গিয়ে আপনি প্রিয় নাম্বারটি অ্যাড করেছিলেন কি যদি অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আর রিমুভ করলে নতুন একটি নাম্বার অ্যাড করতে পারবেন না তাই আপনি যদি চান নতুন একটি নাম্বার অ্যাড করবেন তাহলে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে এই নাম্বারটি আপনি এই মাসে অ্যাড করেননি এটা গত মাসে অ্যাড করেছিলেন যদি গত মাসে অ্যাড না করে থাকেন তাহলে যদি এই মাসে এই নাম্বারটি অ্যাড করে থাকেন তাহলে এই মাসে রিমুভ করে আর একটা নতুন নাম্বার অ্যাড করার জন্য চেষ্টা করবেন না তাহলে আপনার যে নাম্বারটি বর্তমানে অ্যাড ছিল সেই নাম্বারটিও চলে যাবে তখন কিন্তু আপনার প্রিয় নাম্বার লিস্ট হবে ফাঁকা তাহলে এখানে আমার প্রিয় নাম্বার লিস্ট ফাঁকা হয়ে গেছে আমি এখানে কোনো প্রিয় নম্বর এই মাসে অ্যাড করতে পারবো না যদি আপনি এই কাজটা এক তারিখে বা দুই তারিখে বা দশ তারিখের মধ্যে করেন তাহলে গোটা মাস আপনার থাকবে প্রিয় নম্বর ফাঁকা থাকবে একটা প্রিয় নম্বর আপনি ক্যাশ আউট করতে পারবেন না আর যদি এমন কাজটা করেন তবুও মাসের শেষে দিয়ে করবেন তাহলে পরবর্তী মাসে আপনি কিন্তু নতুন করে একটি প্রিয় নম্বর অ্যাড করতে পারবেন তবে বেশ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ